হ্যালো বন্ধুরা, ফুডিস ফুড চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি করব না, আমার বিহাফে এই ভিডিওটা আজকে আমার কাজিন ব্রাদার আপনাদের করে দেখাবে। আজকের রেসিপি হলো কুল মাখা। এই কুল মাখা ভীষণই টেস্টি হয় খেতে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই এটা কীভাবে বানাতে হয়। এর জন্য প্রথমেই লাগবে কুল, যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লাগবে রসুন, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, বিট নুন, সর্ষের তেল আর লেবু। এর সমস্ত উপকরণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন। এই চটপাটা কুল মাখা আমার তো খেতে দারুণ লাগে, আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব প্রথমে কুলটাকে আগে ভালো করে ছেঁচে নিতে হবে, যার জন্য এরকম একটা হামাম দাস্তা নিয়ে তার মধ্যে কুলগুলোকে দিতে হবে। আপনারা চাইলে শিল আর নোড়াতেও কুলটাকে ছেঁচে নিতে পারেন। এইভাবে কুলটাকে আধভাঙা করতে হবে। সব কুলগুলো থেঁতো করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কার ঝালটা দেবেন। লঙ্কাটা দিয়ে সেটাকে ভালোভাবে থেঁতো করে নিতে হবে। তারপর একে একে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর রসুন, দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে থেঁতো করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর দেব বিট নুন। লেবুটা বাদ দিয়ে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে এই কুলটাকে খুব ভালোভাবে মেখে নেব। কুলটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেব। সব শেষে ওপর থেকে লেবুর রস এভাবে ছড়িয়ে দিতে হবে। তাহলে রেডি হয়ে গেল টেস্টি চটপাটা কুল মাখা। তাহলে বন্ধুরা দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল টেস্টি চটপাটা কুল মাখা। আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করুন আর আমাকে জানান যে এটা আপনাদের কেমন লাগলো। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।